জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ জেলা পিপলস কমিটির 80 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। রবিবার দুপুরে জেলা পিপলস কমিটির স্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করা হয়। যারা সামাজিক মাধ্যমে কাজকর্ম করেন, শিক্ষক, বিভিন্ন এনজিও সংস্থা সহ আশা কর্মী সহ অন্যান্য বিভাগের কর্মরতদের নিয়ে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করতে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আমাদের পিআরসি মুর্শিদাবাদ জেলা কমিটি তারা একটা কর্মশালা করছে, যে পিআরসির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে এটা জনগণের দ্বারা তৈরি হয়েছে, জনগণের সেবাতে তাদের বিভিন্ন সময়ে যারা অসুস্থ হন তাদের চিকিৎসা যেমন করা হয়, তার থেকেও বেশি গুরুত্ব নিয়ে বিভিন্ন ধরনের ন্যাচারাল ক্যালামিটিজের সময়ে তাদের যে তাদেরকে সেবা দেওয়া হয় বিভিন্নভাবে, এটাই হচ্ছে পিআরসির উদ্দেশ্য। কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে তার থেকে এক্সটেন্ডেড প্রোগ্রাম, যেখানে হচ্ছে গিয়ে মানুষের কি রাইট হওয়া উচিত, স্বাস্থ্য যে মানুষের সম্পদ এবং সেই স্বাস্থ্য সবার জন্য, এই চিন্তাটা মাথায় রেখে এই কর্মশালাগুলো করা হচ্ছে। মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করে, এবং স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করতে হলে যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে বিভিন্ন মানে পেরিফেরিতে, বিভিন্ন মানে গ্রাসরুটে, তাদেরকে প্রত্যেকে যারা এই স্বাস্থ্যর সঙ্গে যুক্ত তাদেরকে ডাকা, যে তারা যাতে এই স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন যে প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন যে ক্যালামিটিগুলো হচ্ছে, ডেঙ্গু, ম্যালেরিয়া বা অন্যান্য যে করোনার সময় করোনা, তো এই সম্বন্ধে মানুষকে যাতে সচেতন করতে পারে, সেই জন্য আমরা গ্রাসরুট বলতে শিক্ষক থেকে ছাত্র থেকে বিভিন্ন যে যারা বিভিন্ন পেরিফেরিতে কাজ করে, আশাকর্মী থেকে আরম্ভ করে বা কৃষক বা বিভিন্ন পোর্শনে যারা আছে তাদের মধ্যে একটু সচেতন করা, যে ওষুধ সম্বন্ধে বা ওষুধের তার এফেক্টটা কী বা ওষুধ খেলে কী অসুবিধা হয় সেই সম্বন্ধে মানুষ যাতে সচেতন হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের পিআরসি যে 80 বছর হয়েছে, আমরা কর্মকাণ্ডগুলো এতদিন ধরে হয়েছে সেগুলোকেও মানুষকে সচেতন করা।